বিপ্লবীদের প্রথম আকীদা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের নিকট প্রার্থনা করা। দুই নম্বর আকীদা হলো নবী ও আউলিয়াদের বিষয়ে তাদের ভ্রান্ত আকীদা কতগুলো আছে। এক নম্বর আকীদা হলো আল্লাহ তার সৃষ্টির ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছেন বাসায়কৃত কিছু বান্দাকে, আল্লাহ ডাইরেক্ট কিছু করে না, তার মাধ্যমে করে। এই আকীদা সেই শুরু থেকে চলে আসতেছে। তিন, তারা বলেন নবী আউলিয়ারা মরে না। চার, নবী ও আউলিয়াগণ স্ব স্ব কবরে রক্তমাংসের দেহে জীবিত, এটি বিশ্বাস করা যায়। পাঁচ নম্বর আকীদা তাদের নবী আউলিয়ারা গায়েব জানেন, নাউজুবিল্লাহ জানেন। তাদের ছয় নম্বর আকীদা হলো মোহাম্মদ নূরের নবী ছিলেন, উনি মানুষ না। অথচ আল্লাহ বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওহি নাজিল হয়। সাত নম্বর আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র হাজির নাজির। দুটো আকীদার মধ্যে অনেক ক্ষেত্রে মিল আছে, অনেক ক্ষেত্রে গড় মিল। আজকে খালি বিরলবী আকীদাটাই আপনারা শুনবেন, ধারণা পাবেন মানুষের স্রোত বন্ধ হয়ে যাবে, কোথায় ছুটছে জানে না, লোক যাচ্ছে তাই আমরা যাচ্ছি। আল্লাহ বলছেন মান আদাল্লা মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা হুম আন দুআইহিম গাফিলুন। বিপ্লবীদের প্রথম আকীদা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের নিকট প্রার্থনা করা জায়েজ, কোনো সমস্যা নেই। আল্লাহ ব্যতীত অন্যের নিকট প্রার্থনা করা জায়েজ, এটা মক্কা লোকদের মধ্যেও ছিল। সেই জাহেলি আরবের আকীদাই আমাদের মধ্যে নামে বেনামে বিরাজ করছে। আল্লাহ জিজ্ঞেস করছেন অমন আদাল্ল, উচ্চতে বড় বিভ্রান্ত আর কে আছে, মিম্মাইয়া দাও মিন দুনিল্লাহ, যে আল্লাহকে ছেড়ে অন্যকে ডাকে, মাল্লা ইস্তাজীবুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যে তার ডাকে সাড়া দিবে না কিয়ামত পর্যন্ত। ডাকেন তো মূর্তিকে ডাকে শুনতে পাবে, অথচ মডার্ন যুগে মডার্ন মানুষ কী রাজনীতিবিদ কী ধর্মনেতা সবাই দৌড়াচ্ছে কোথায়, কবরে না। এ যুগের এই জাহেলিয়াত দেড় হাজার বছর আগের জাহেলিয়াত, নতুন কিছু না, এটা মানুষের মধ্যে থাকে, শয়তান এগুলো করায় তাকে দিয়ে। ওটাই আল্লাহ জিজ্ঞেস করছে, তার চেয়ে বড় জাহিল আর কে যে সারা জীবন যদি ওই মূর্তির কাছে বা কবরের কাছে চিল্লাচিল্লি করে, সে কেমন পর্যন্ত তার ডাকে সে সাড়া দিতে পারবে না। আল্লাহ বলে দিচ্ছেন দেখো আল্লাহ আলিল্লাহ দীনুল খালিস আল্লাযীনা ইত্তাখাযূ মিন দূনিহি আউলিয়া মা নাআবুদুহুম ইল্লা লিয়াক্বারিবুনা ইলাল্লাহি যুলফা, সূরা যুমার মক্কি 3। দেখো আল্লাহর জন্য পাওয়ানো হয়েছে একটাই দীনুল খালিস, খালেস আনুগত্য, যেখানে কাউকে শরিক করা হবে না। এটাও ঠিক, ওটাও ঠিক, রামও ঠিক রহিমও ঠিক, এটা দিয়ে কিছু হবে না। আপনি খালেস আনুগত্য আল্লাহর জন্যই পেশ করতে হবে। ওয়াল্লাযীনা ইত্তাখাযূ মিন দূনিহি আউলিয়া, যারা আল্লাহকে ছেড়ে অন্যকে আউলিয়া মনে করে, বন্ধু মনে করে, তারা বলে মা নাআবুদুহুম, আমরা তো ওদের ইবাদত করি না, ইল্লা লিয়াক্বারিবুনা ইলাল্লাহি যুলফা, এজন্য যে ওরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে। ইবাদত করি না কিন্তু এজন্যই করি ওরা আমাদেরকে আল্লাহর নৈকট্যে নিয়ে যাবে। এটা কি ও আল্লাহকে ওদেরকে দায়িত্ব দিয়েছে তোমার ওসিলা ছাড়া আমি ওদের ডাক শুনবো না? বলছে তিনি বলছেন ও দৌনি আস্তা জিব লাগুম, তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাক সাড়া দেবো, আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছে। আর আপনি বলছেন যে না আল্লাহ এমনি শুনবে না, কাউকে দিয়ে ভায়া মিটিয়ে আল্লাহ কাছে যেতে হবে, দলিল যুক্তির শেষ নাই। আপনি আদালতে গেলে উকিল ধরেন কেন, যুক্তি সব জায়গায় এটা চলে। আরে বাবা এটা তো মানুষ এবং আল্লাহ, মানুষের কাছে গেলে মিডিয়া প্রয়োজন হয়, তো আল্লাহর কাছে তো মিডিয়া লাগে না, তো ডাইরেক্ট শুনতে পাচ্ছে। তো
أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يرى. জিব্রাইল এসেকে শিখিয়ে দেন নাই, তুমি এমনভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। অতটুকু ইমান যদি না থাকে এটা বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছেন। জিব্রাইল এসেকে ডাইরেক্ট শিখিয়ে দিয়েছেন নাই কথাগুলো, মিশকাতে দ্বিতীয় দুই নম্বর আজ আছে না বলে, কিন্তু কোনো কথাই শুনতে রাজি না। যেটা আমরা করছি এটাই ঠিক, ভাবক নাই আল্লাহ চেয়ে বেশি আমরা সব জানত হয়ে গেছি। দু নম্বর আকিদা হলো নবী ও আউলিয়াদের বিষয়ে তাদের ভ্রান্ত আকিদা বেশ কতকগুলো আছে। আল্লাহ তা এক নম্বর আকিদা হলো আল্লাহ তা সৃষ্টির ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছেন বাসাইকৃত কিছু বান্দাকে, আল্লাহ ডাইরেক্ট কিছু করে না, তার মাধ্যমে করে। এই আকিদা সেই শুরু থেকেই চলে আসতেছে, সেই কিছু বান্দা কারা, মানুষ যখন আল্লাহকে দোয়া করে আল্লাহ তখন তার সেই দোয়াটা 319 জন নুজাবার কাছে পাঠিয়ে দেয়। তোমরা বাসাই করে দেখো একে দোয়া কবুল করা যাবে যাবে কি না, ওর পার্লামেন্টের লাদের। এবার এই 319 জন বাসাই করে দেয় 70 জন নকিবের কাছে, ওদের উপরে এক র্যাঙ্ক উপরে আরেক দল আছে, মানে আমাদের এমপি, তারপর কি উপমন্ত্রী, তারপরে হাফ মন্ত্রী প্রতি, এবারে ফুল মন্ত্রী, এরপরে মন্ত্রিপরিষদ পাশ হবে সচিবরা কী নাম, এখানে যাবে আল্লাহর কাছে। একবার ডাইরেক্ট ওইভাবে সাজিয়ে নিয়েছে এরা, তো আল্লাহ খুব দুর্বল। তো এখন মরার দিন আল্লাহকে আজকে আল্লাহ নাকি বহু পুরনো আল্লাহ না, এই জন্য আল্লাহ এখন আমরা যখন দোয়া করি, দোয়া তো মেলা করে হাজার হাজার দোয়া, কোন দোয়া কত কত কবলগির ভাড়া দেয়, কাজ ভাগ করে দিয়েছে ডাইরেক্ট 319 জন নজাবার কাছে, তারপরে যায় সেটা 70 জন নৌকাবার কাছে, ওই 70 জন নৌকাবার সেগুলো আবার পাঠাই দেয় 40 জন আবদালের কাছে, বলে না কুতুব আবদাল বলে না, 40 জন আবদাল ওটা যাচাই বাছাই করে পাঠায় যায় কুতুবের কাছে। এই 7 জন কুতুব আবার সেটা পাঠায় দেয় 4 জন আওতাদের কাছে, আওতাদ মানে পেরে, ঘরে খুঁটি আছে না, এই খুঁটি ছাড়া তো আর ঘর থাকবে না, এই 4 জন আওতাদের কাছে পাঠিয়ে দেয়। সে 4 জন আওতা যাচাই বাছাই করার পরে সে দোয়াটা পাঠিয়ে দেয় গৌসুল আজমের কাছে, তিনি থাকেন মক্কায়, বাংলাদেশের গৌসুল আজম থাকে ঢাকায়, কটা গৌসুল আল্লাহ জানে, বলে এক করে আর এক, মক্কার লোকরা তো গৌসুল আজম বলে না, ওখান তো মেদাদিদের আড্ডাখানা নেই এখন, আর আগে ছিল এক সময়, তো এখন ওর মধ্যে গৌসুল আজমের জায়গা ট্রান্সফার করে ঢাকা নিয়ে এসে মনে হয়, এখানে খুব বেদাতি কারবার হয়। এই হলো 441 জন, 441 জনের পার্লামেন্টে পাশ হবে, তারপরে গৌসুল আজম সেটা ওকে করবে। গৌসুল আজম হচ্ছেন মক্কায় থাকেন, আল্লাহ জানে কোথায় থাকে। অথচ আল্লাহ কী বলছে, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইউজীরু ওয়া লা ইউজার আলাইহি ইন কুনতুম তাআলামুন। কিয়াসে পৃথিবীতে এমন মানুষ যার হাতে সব কিছুর মালিকানা রয়েছে, অথচ আল্লাহই হলেন আশ্রয়দাতা, তার বিরুদ্ধে আশ্রয় দেওয়ার কেউ নাই। যদি তোমরা জানো, জানি না তো আমরা স্বীকার করি, স্বীকার করি কিন্তু মানি না। ফসে ইয়াকুলুনা লিল্লাহ, হ্যাঁ এই ক্ষমতা কেবল আল্লাহরই আছে, স্বীকার করবে। কুল ফান্না তাসহারুন, তাহলে তোমরা কোন দিকে মোহগ্রস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ, আসলে আমার তো মোহগ্রস্ত, জাদু হলে যেমন অবস্থা হয় মানুষের, জাদুগ্রস্ত ব্যক্তির, আমরা মোহগ্রস্ত, স্বীকার করছি আসলে আল্লাহ সাল্লাহ করে ক্ষমতা নাই, এটা অস্বীকার কেউই করে না, অস্বীকার কেউই মানে না। দেখবেন সেলিমুল অসুখ হলে কী শুরু হয়ে যায়, মা একদিকে মানত করে, বাবা একদিকে মানত করে, সারিদিকে পাগল হয়ে যায়, রাষ্ট্রের কবর তো রেহাই নেই, সব কবরে তারা যাবে। সুরে মোমেনুন মক্কি 88-89 আয়াত। উক্ত আকিদা জাহালি আরবদের আকিদার চাইতেও মন্দ, কারণ তাদের উপাস্যদের আল্লাহর নিকটে সুপারিশকারী বলে মনে করত, ওরা তাদের উপাস্যকেই আল্লাহর কাছে যত মানুক না ওরা, যত মূর্তি পূজাই করুক না কেন,
মনে মনে করত এরা আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। কিন্তু এই বেরলভী আকিদার লোকেরা রুবুবিয়তের সকল ক্ষমতা তাদের কথিত পীর আউলিয়াদের মধ্যে বণ্টন করে দিয়েছে, দেখলাম 441 মধ্যে বণ্টন করে দিয়েছে। তো জাহেল আরবের জাহেল আরবের লোকেরা এই মনে করত এই মূর্তিগুলো আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, দ্যাট ইজ আল্লাহর কাছে। আর এরা মনে করে আল্লাহর কাছে না, এই পার্লামেন্টের কাছে সুপারিশ করবে, যেটা আগে এককভাবে আল্লাহর হাতে করতো, আল্লাহ ক্ষমতা রাখেছিল জাহেল আরবের মূর্তি পূজারীরা। আর আমরা সরাসরি আল্লাহকে অত ক্ষমতাশালী মনে করি না, আল্লাহর ক্ষমা রুবুবিয়তের ক্ষমতাটাকে আমরা এইসব লোকদের মধ্যে বন্টন করে দিয়েছি। বলে জাহেল আরবের লোকটিতে আমরা মুসলমানরা আরও খারাপ হয়ে গেলাম না? এইগুলো শিক্ষা এবং প্রশিক্ষণ যেখানে হয় সেখানে যাওয়া যাবে, আমরা এর প্রতিবাদ করছি, তারা এগুলো শেখাচ্ছে। এই ধরনের কোনো সম্মেলনে সমাবেশে কনফারেন্সে ইজতেমাতে যাওয়া কি কোনো জ্ঞানী মুসলমানের পক্ষে বৈধ বলে তারা মনে করতে পারে? প্রশ্নই ওঠে না। তিন, তারা বলেন নবী আউলিয়ারা মরে না। ঠিক হলো, নবীরা কি মানুষ না? মানে তাদের ধরনের একটা মানুষই না, আউলিয়ারা মানুষই না, আর অন্য কিছু। তারা একটা আয়াতকে বেছে নিয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, সূরা ইউনুস মক্কি 62-63 আয়াত। আল্লাহ বলছেন, দেখো যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয়ের কারণ নাই, তারা কোনো চিন্তান্বিত হবে না। আল্লাহর বন্ধু কারা? আল্লাযীনা আমানু, যারা ইমান আনে, বা কানু ইত্তাকুন, এবং যারা আল্লাহকে ভয় করে। এই দ্বিতীয় আয়াতে বলে দিচ্ছে আপনি আমি আমরা সবাই আওলিয়া যদি আল্লাহকে ভয় করি। বান্দা যা কিছু করে আল্লাহ সবই শোনেন এবং জানেন। এই বিশ্বাসটুকু যদি আমাদের মধ্যে মজবুত থাকে তাহলে বান্দা কখনোই অন্যায় করতে পারে না, তার কোনো পুলিশ লাগে না, দারোগা লাগে না, কিছুই লাগে না। চার, নবী ও আওলিয়াগণ স্বস্ব কবরে রক্তমাংসের দেহে জীবিত, এটি বিশ্বাস করা যায়? রক্তমাংসের দেহে জীবিত তাহলে কবর গেছে কী জন্য? আচ্ছা আল্লাহ কী বলছেন? ও ইন্নাকে মাইতুন, যেটা বলছিলাম এই আয়াত পড়েই কিন্তু আল্লাহ রসুলের মৃত্যুর পরে সব সাহাবিরা তো হতভম্ব হয়ে গেল, রসুল তো মূর্তি বানিয়ে, এমনকি ওমর ফারুকের মতন বিখ্যাত ব্যক্তিও তিনি খেয়ে হারিয়ে ফেলেছিলেন, আরে মরে গেলেন না, হতে পারে না। মুসা আলাইহিস সালাম যেমন 40 দিন দূরে ছিলেন তওরাত আনার জন্য, আমার নবীও ঠিক অমনি করে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে, আবার আসবেন। প্রায় 3 কিলোমিটার দূরে সালা উপত্যকায় থাকেন আবু বকর সিদ্দিক, মৃত্যুর খবর পেলেন সেখান থেকে সোজা চলে আসলেন। থেকে যে মানুষ হইচই কান্নাকাটি লাগাইছে, যাতে অবস্থা স্বাভাবিক বুঝতে তো পারছেন, ওমর অবস্থা এই হয়তো অন্যদের অবস্থা কী হয়, রসুল মরে গেছে আর আল্লাহ রহিম পাবো কী হবে, কী অবস্থা আমাদের হবে? আবু বকর সিদ্দিক ধৈর্যের বাস্তব প্রতিমূর্তি, কিছুই না বলে চুপচাপ চলে গেলেন ঘরে। আল্লাহ রসুলের স্ত্রীকে আয়েশা না, আয়েশা অবকার কী হয়, মেয়ে না, যে মাথায় মানে মুক্ত ঢাকা আছে, কাপড়টা খুলে দিলেন, চুমু খেলেন, বললেন তুমি জীবনেও ছিলে প্রশংসিত, মৃত্যুর পরেও তুমি প্রশংসিত, ঢেকে দিলেন, সোজা বাইরে চলে এলেন। এসে ওমরকে 2 লাখ ধমক লাগে, বসো, শোনো যারা এখানে আছো, আল্লাহবাক বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লা মাইয়িতুন, এ মোহাম্মদ তুমি অবশ্যই মরবে, তোমার তারাও মরবে, অর্থাৎ তোমার শত্রুরাও মরবে, মিত্ররাও মরবে, কেউ বেঁচে থাকবে না দুনিয়াতে। এই আয়াত পড়ে মানে সবাইকে নসিহত করলেন। ওমর ফারুক ধপাস করে বসে পড়লেন। ওমর বললেন আমার মনে হলো আয়াতটা আজকে নাজিল হলো, আয়াতটা আমি জানি। এইটা শোনার পরে আমার সমস্ত আবেগ অনুভূতি শেষ হয়ে গেল। কিন্তু কোরআন যেমন এমন বাণী আল্লাহ পাঠিয়েছেন যে সকল অবস্থায় আপনাকে কোরআন সোজা পথে সিরাতে মুস্তাকিমে নিয়ে যাবে,
সিরাতে মুস্তাকিম হচ্ছে মৃত্যু ব্যক্তি, সে কিছুই করতে পারে না, এটাই সিরাতে মুস্তাকিম। মৃত্যু ব্যক্তি যে আবার মানুষের উপকার করতে পারে এটা সিরাতে মুস্তাকিম নয়, মানে এটা শয়তানি রাস্তা। পাঁচ নম্বর আকীদা তাদের, নবী আউলিয়ারা গায়েব জানেন, নাউজুবিল্লাহ জানেন, গায়েব জানতে ওর বাচ্চা হবে কি না বলতে পারে, ওর বউয়ের পেটে ছেলে হবে না মেয়ে বলতে পারে, কিন্তু না ওদের বিশ্বাস হলো নবী আউলিয়ারা গায়েব জানেন। আল্লাহ কি বলছেন, আয়ন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া, সুরা আনআম মক্কি 59 আয়াত। আল্লাহর কাছে গায়েবের চাবিকাঠি, তিনি ব্যতীতটা কেউ জানে না। আল্লাহর এই কথার বিপরীতে আমরা বলছি নবী আউলিয়ারা গায়েব জানেন, তা আপনার কথা মানব না কোরআনের কথা মানব, কি আর বলবে তিনি বলেন। তাদের ছয় নম্বর আকীদা হলো মোহাম্মদ নূরের নবী ছিলেন, উনি মানুষ না। অথচ আল্লাহ বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলাকুম ইউহা ইলাইয়া, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওহী নাজিল হয়। সাত নম্বর আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র হাজির নাজির, সবাই উঠে দাঁড়িয়ে যাবে, মানে রুহ হাজির হয়ে গেছে, কোনো কোনো জায়গায় চেয়ার খালি রাখে, রুহ এসে বসে চেয়ারে, ক্যাম করে না, মিলাদ ক্যাম চলছে কীভাবে, এইভাবে তো আসছে। তারা বলে তো গান তো শোনেন, তুমি এ নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই, এর এই গানগুলো কারা বানাইছে, মুসলমানরা বানায়নি, তারা কোন ধরনের মুসলমান, অথচ তারা সালাদ শ্যাম টুপি দাঁড়িয়ে আপনার সেই বেশি, আর পাগড়ি ছাড়া তো চলেই না তারা। এই আকিদা, শিরকি আকিদা, এগুলো থেকে আমাদের তওবা করতে হবে। মনে রাখবেন এই সাতটি আকিদা হলো বেরেলভী আকিদা, এটা অত্যন্ত খারাপ কর পূজারী।